হ্যালো, ক্লান্ত হয়ে গেলে নাকি? সব বাদ দাও তো, কত রৌদ্র দেখেছো, প্রচন্ড রৌদ্র। মহির টান ওখানে, আমি হাঁটতে তো পারছি না ওখানে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো আর ভালো থাকবে, না মানে তোমরা তো আমার পরিবার। ওর জন্য আর নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, তো সেই জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো গাইস, ফাইনালি আমরা এসে গেছি আমাদের পার্ট টু নিয়ে। তো দেখতে পাচ্ছি এই কড়া রৌদ্রের মধ্যে এখন 12টা বাজে আর আমরা যাচ্ছি মানে চাতরে জল দেওয়া হচ্ছে, তো সেটা তোমরা দেখতে থাকো। চলো যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ কত কড়া রৌদ্র দিয়েছে, জল টল সব শুকনো হয়ে যাচ্ছে, পুরো মাটি পুরো একদম হাড় হয়ে যাচ্ছে শুকে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখানে আমরা হাজির হয়ে গেছি। আর এই যে মোটর চলছে দেখতে পাচ্ছ, এখান থেকে জল দেওয়া হচ্ছে চাতরে। আর মানে প্রচণ্ড রৌদ্র, তো সেই জন্য মানে সামোতে কিংবা বালতি দিয়ে জল দিয়ে সেটা রাখা যাচ্ছে না, তো সেই জন্য আমরা কষ্টটাকে কমানোর জন্য আমরা মোটর লাগিয়েছি। তো চলো মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আর বন্ধুরা চলো এবার জমির দিয়ে গিয়ে কাজ করা যাক। রৌদ্র খুব দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা, মানে কিছু দেখা যাচ্ছে না এত রৌদ্র। আর আমি পাখিটা বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ, কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাও, ঠিক আছে? ও গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেশিন দিয়ে জল ভরেছি জমিটাতে, আর এখন ভর্তি হয়ে গেছে প্রায়। আর যে আলগুলো দিয়েছিলাম সেগুলো পুরো বুড়ে গেছে, তো একটু উঁচু করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, তা তোমাদের দাদা ভাই কোদাল নিয়েছে আর সেই আলগুলো উঁচু মাটি দিচ্ছে উঁচু করার জন্য, যাতে জলটা যেন না পার হয়। জলটা কত গরম, এই যে দেখতে পাচ্ছি এই জলটা, তারপরে জলটা দেওয়া হয়েছে মানে মানে প্রচণ্ড গরম, বুঝতে পারছো? পা দিলেই মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক আছে? তো এই রোদ্রের মধ্যে করতে হচ্ছে, কিছু করার নেই, বাড়িতে আছি, আমাকে একটু করতেই হবে, ঠিক আছে? ফাইনালি আমাদের ক্ষেতে পুরোটা জল ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি মধ্যিখানে আছি, আর এত রোদ দিয়েছে কি বলবো, প্রচুর গরম হয়ে গেছে জলটা। আর আমি তো মানে পায়ে লাগছে, তো আমি বুঝতে পারছি কেমন গরম লাগছে। আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ মানে জলটার জন্য থাকে এর মধ্যে, তো কত চেষ্টা করছে দেখতেই পাচ্ছ। এরপর এখানে ঘাসগুলো পরিষ্কার করা হবে আর মই টানা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে এইটা ধরে টানতে হবে, দুজন ধরে টেনে যা ঘাস থাকবে সেগুলোকে ওপরে ফেলা হবে, তোলা হবে। তোলার পর দুদিন বাদে এখানে ধানের বীজ ফেলা হবে আর আমাদের সোনার ফসল ফলবে। A few moments later. দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই হয়তো রৌদ্রে ক্লান্ত হয়ে গেছে, তো ছাড়ের মধ্যে বসে আছে। তো আমি ওখানে যাই, কি জিজ্ঞাসা করি, কি হলো, ক্লান্ত হয়ে গেলে নাকি? মুসো বাদ দাও তো, কত রৌদ্র দেখেছো, প্রচন্ড রৌদ্র।
মানে জল পর্যন্ত গরম হয়ে গেছে বন্ধুরা, মানে চাতুরিতে জল দিয়েছি মোটর থেকে, ঠিক আছে, সে জলটাই পুরো গরম হয়ে গেছে। আমি হাঁটবো কোথায়, মানে বাসে টানবো কী করে, মহিটা টানবো কী করে, ওখানে আমি হাঁটতেও তো পারছি না ওখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রেস্ট নিচ্ছি এত রৌদ্রের মধ্যে, ঠিক আছে। তো চলো, তো বন্ধুরা ফাইনালি আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার আমরা কাজ করতে যাব। কাজ করতে ইচ্ছা করছে না, ঠিক আছে, এত রৌদ্রে তবু কী করবো, কাজ তো করে সম্পূর্ণ করে যেতেই হবে, ঠিক আছে। তো চলো, কষ্ট হলেও কী করা যাবে, কাজটা সম্পূর্ণ করে নেওয়া যাক। তোমার দ্বারা কিছু হবে না, আমি কি করলাম, কাজ করালাম, সব আমি করতে হচ্ছে, তোর উত্তর বলছে একটু কাজ করে দাও, তাহলে হয়ে যাবে, শোন না, তোমার দ্বারা কিছু না, ক্যামেরা করবে না, একদম ক্যামেরা করবে না আমাকে, একদম। তো গাইস, আমি প্রথম গিয়েছিলাম তো আমার দ্বারা কিছুই হলো না, তো এখন তোমাদের দাদা ভাই টেকনিক কীভাবে কী করবে, তো দেখা যাক। বস্তার ও ওটাকে মানুষ তৈরি করে নিলে, তো ফার্স্ট টাইম আমি ওখানে বসছিলাম গাইস, তো আমি পারলাম না, আমি পড়ে গেছিলাম, তো এখন তোমাদের দাদা ভাই সেটা মানে একটা বস্তা নিল, বস্তার ভেতরে কিছু মাটি পুড়ে নিল, শুকনো মাটি, আর টান দিচ্ছে। আমাদের মই টানা হয়ে গেল, এখন তোমাদের দাদা ভাই উঠে যাচ্ছে, তো আমাদের এই যে মই, আর যে মানুষটাকে বসিয়েছিল সে মানুষটাকে তুলে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে, আর মইটাকে এখন নিয়ে যাওয়া হবে। তো আমাদের কাজ শেষ এই ক্ষেতে, তোমরা দেখতেই পাচ্ছ।